দার্জিলিং এর মেলে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক বছর ধরে 23শে জানুয়ারি দার্জিলিং এর মেলে নেতাজির জন্মজয়ন্তী পালন করে আসছেন মুখ্যমন্ত্রী। এবছরও একইভাবে মেলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে নেতাজির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। পাশাপাশি এদিন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনও সেখানে ছিলেন, তারাও নেতাজিকে শ্রদ্ধা জানান। এছাড়া সকাল থেকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মেলে। হামারা গভর্নমেন্ট 2011 সাল মে জব পাওয়ার মে আয়ে তো উসকো বাদ হাম লোগো নে সোচা কি দার্জিলিং মে কাশিয়াং মে নেতাজি সুভাষ চন্দ্র বোস গিদ্দি পাহাড় মে বহুত দিন থে তো হাম খালি কলকাতা মে কেউ প্রোগ্রাম বানায়েঙ্গে পাহাড় হামারা দিল হ্যায় পাহাড় কো ভি জাতীয় প্রোগ্রাম বানানা চাইয়ে তো তব হাম লোগো নে ডিসিশন লিয়া কি পাহাড় মে ভি বাননা চাইয়ে ইসি কে লিয়ে হাম 4 সাল পাহাড় মে করতে হ্যায় 1 সাল কলকাতা মে হোতা হ্যায় কলকাতা মে হর সাল হোতা হ্যায় লেকিন হাম প্রেজেন্ট রেতে হ্যায় 4 সাল পাহাড় মে আর 1 সাল কলকাতা মে হাম কিউ না দার্জিলিং মে পাহাড় মে আকে উনকি হাম শ্রদ্ধাঞ্জলি করে ইসি কে লিয়ে হাম শুরুয়াত জো কিয়া হ্যায় ইসকো হাম কন্টিনিউ ভি করতে হ্যায় জানুয়ারি কা টাইম ঠান্ডা বহুত জাদা হোতা হ্যায় হাওয়া কা চক্কর ভি চল রহা হ্যায় ঠান্ডা থোড়া জাদা সে জাদা ভি হ্যায় মে পেলে ভি এ টাইম মে দার্জিলিং আয়ে হুয়ে থে লেকিন এতনা কোল্ড নেহি থা জো আবি কোল্ড জাদাই হ্যায় লেকিন এ পাহাড় কা মহব্বত হ্যায় কবি সানি রহতা তো কবি বারিশ ভি হোতা সব মিলকে চলতা হ্যায় জিন্দগি ভি জেসা এসাই হোতা হ্যায় তো আজ নেতাজি সুভাষ চন্দ্র বোস কো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করকে হাম উসকো বাত ইয়াদ করেঙ্গে দো চার বাত জাদা নেই হামারা তোরা সাংস্কৃতিক প্রোগ্রাম ভি হোগা আর এ প্রোগ্রাম চলেগা ভি শাম কো ভি হোগা লাগতা হ্যায় হামারা যে উত্তরবঙ্গ ফেস্টিভ্যাল কা ভি প্রোগ্রাম হ্যায় এ প্রোগ্রাম ভি চলেগা হামারা এ ছোটা সে প্রোগ্রাম আবি হ্যায় লেকিন বাদ মে হ্যায় তো মে জো কলাকার হ্যায় উনকো ভি বহুত হি আভারি হুঁ কি পাহাড় কা কলা কা এক আচ্ছা সে দম হোতা হ্যায় উসকো জো রিদিম হোতা হ্যায় আর ইতনা আচ্ছা সঙ্গীত বানা লেতে হ্যায় এ লোক কি দেখকে হামারা দিল খুশ হো জাতে হ্যায় ইতনা বড়িয়া ইতনা বড়িয়া হর ধর্ম কো নিকাল দে কে হিন্দুও কা নাম পে হিন্দু ধর্ম কা বদনাম জো কর রহা হ্যায় হাম লোগ ভি হিন্দু হ্যায় তো ক্যা হ্যায় হাম হিন্দু হ্যায় ইসি কে লিয়ে হাম নেপালিও কো পসন্দ নেই করেগা ক্যা হাম হিন্দু হ্যায় তো হাম নেপালিয়া কা পরব হাম নেই মানেঙ্গে ক্যা হাম গড়খা কা পরব নেই মানেঙ্গে ক্যা হাম মুসলিম কা পরব নেই মানেঙ্গে ক্যা হাম ঈসাই কা পরব নেই মানেঙ্গে ক্যা হাম শিখো কা বলিদান নেই মানেঙ্গে এসা থোড়া হি দেশ কা নেতা বানতা হ্যায় দেশ কা নেতা কেসা হোতা হ্যায় জো লিডার দেশ কো লিড কর সকতা হ্যায় ওহি দেশ কা লিডার হোতা হ্যায় লিডার মাস্ট লিড দ্য পিপল অফ দিস কান্ট্রি জো লিডার কান্ট্রি কো লিড কর সকতা হ্যায় ও দেশ কা নেতা হোতা হ্যায় জো লিডার হর প্যার হর ভাবনা হর ধর্ম হর বর্ণ হর জাতি কা সাথ এক সাথ মে কাঁধ পে কাঁধ মিলা কর চলতে হ্যায় ও দেশ কা নেতা হোতা হ্যায় আজ বতাইয়ে নেতাজি সুভাষ চন্দ্র বোস দেশ কা ইতনা বড়া লিডার হ্যায় হামারা রাজ্য মে তো ন্যাশনাল হলিডে হ্যায় স্টেট হলিডে হ্যায় লেকিন হাম লোগ বহু সাল সে কে রহা হুঁ কি নেতাজি সুভাষ চন্দ্র বোস কা জন্মদিন জাতীয় ছুটি হোনা চাইয়ে ন্যাশনাল হলিডে হোনা চাইয়ে আজ তক নেই কিয়া পাওয়ার মে আনে কা বাদ নেতাজি কো ফাইল লেকে ইধার উধার ঘুমা বহু ভাষণ দিয়া লেকিন আজ তক কিসি কো পতা নেই হ্যায় কি নেতাজি সুভাষ চন্দ্র বোস কা তো জন্মদিন হাম লোগ কো ইয়াদ হ্যায় লেকিন উসকো ডেথ কব হুয়া কেসে হুয়া ও তো কিসি কো পতা নেই হ্যায় আমি আমার বাংলার ভাব মা ভাই বোনেদেরও বলি আজকের দিনে প্রতিজ্ঞা নিন নেতাজি সুভাষ চন্দ্র বোস বলেছিলেন যারা ধর্মের নামে এবং সংকীর্ণ একটা হিন্দু ধর্মের নামে হিন্দু ধর্ম অনেক বড় ধর্ম মানুষে মানুষে ভেদাভেদ করতে চায়
আমি তাদের নিন্দা করি। তিনি বলেছিলেন সবাইকে নিয়ে একসাথে থাকতে হবে, তবেই দেশটা গড়বে। নেতাজি সুভাষচন্দ্র বোসের সবচেয়ে বড় রাইট হ্যান্ড কি ছিল জানেন? শাহনাজ খান। এবং তিনি তাদের নিয়ে কাজ করতেন, সবাইকে নিয়ে করতেন, একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। কখনো বলি আবার অন্যান্য ধর্মদের নিয়েও, পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় ও উৎকল বঙ্গ, সবাইকে নিয়েই আমরা থাকবো। এটাই আমাদের ধন্যভূমি, এটাই আমাদের জন্মভূমি, এটাই আমাদের মাতৃভূমি, এটাই আমাদের পিতৃভূমি, এটাই আমাদের ছাত্রভূমি, এটাই আমাদের কন্যাভূমি, এটাই আমাদের সমস্ত ভূমি, আমাদের বঙ্গভূমি, আমাদের ধন্যভূমি, আমাদের দেশভূমি, আমাদের দেশমাতৃ মাতৃকা। তাই আসুন আজকের দিনে আমরা সবাই নেতাজি সুভাষচন্দ্র বোসকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং বলি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনকে জাতীয় ছুটির দিবস ঘোষণা করে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশের একজন বড় দেশপ্রেমিক ছিলেন, এই কথাটা বলার দরকার আছে। আজ না বললেও একদিন না একদিন সময় আসবে, যদি কোনো দিন সে সময় আসবে আসে, আমরা সেটা করবই করবই করবই। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় গোর্খা, জয় গোর্খা, জয় গোর্খা, সর্বধর্ম সমন্বয়ের জয় হোক। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি এটা আমাদের সবচেয়ে বড় শ্রদ্ধাঞ্জলি।